हाई फ्रेंड्स, वेलकम टू मिशन गवर्नमेंट सर्विस। तो हमें एक रेशियो चैप्टर खूब कन्फ्यूजिंग क्वेश्चन करब। बोलिए इफ द रेशियो अफ लैंड एंड वाटर ऑन आर्थ इज 1:2 एंड रेशियो अफ लैंड एंड वाटर इन नॉर्दर्न हेमिस्फीयर इज 2:3, व्हाट इज द रेशियो अफ लैंड एंड वाटर इन द साउथर्न हेमिस्फीयर। तो देखो प्रथम हमें लिखी जे आर्थे कि आर्थे हमारे 1:2। अच्छा এবার আমার সাউথ নর্দানে কি আছে? নর্দানে আছে 2:3। আচ্ছা তাহলে এবার দেখো 1:2 আর 2:3। এ দেখো প্রথমে এই অঙ্কটা করতে গেলে বা রেশিওর প্রবলেম করতে গেলে এই গ্যাপগুলো ইকুয়াল করতে হয়। তাহলে এখানে দেখো ওপরে এক গ্যাপ, নিচেও এক গ্যাপ, তাহলে গ্যাপ তো আমার ইকুয়াল আছে। আচ্ছা তাহলে এবার কী করতে হবে? দেখো এটাকে দেখো 3 আর এটা দেখো 5। এবার এটাকে ইকুয়াল করো, মানে এটা আছে 3, এটা আছে 5, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করব, এটাকে আমি 3 দিয়ে গুণ করব। আচ্ছা হয়ে গেল, তাহলে দুটো এবার সমান সমান হয়ে গেল। এবার এদের মধ্যে আমি কম্পেয়ার করতে পারি। তো কম্পেয়ার কী করবো? আর্থ তো সবসময় দ্বিগুণ হবে, আর্থের আর্ধেক হচ্ছে নর্দান আর আর্ধেক হচ্ছে সাউদার্ন। নর্দান আর সাউদার্ন মিলিয়েই তো আর্থ, তাহলে আর্থ তো বেশি হবে, তাহলে এখানে জাস্ট 2 করে দাও ইন্টু। আচ্ছা তাহলে আমার কত হচ্ছে? 2-এর সঙ্গে 1-এর সঙ্গে আমি 5:2 মানে 10 গুণ করব আর 2-এর সঙ্গে 10 গুণ করব। তাহলে 1-এর সঙ্গে 10 গুণ করলে 10 হয়, 2-এর সঙ্গে 10 গুণ করলে 20 হয়। আচ্ছা এর নিচটা দেখি, নিচটা দেখো 2-এর সঙ্গে আমি 15 গুণ করব, সরি 2-এর সঙ্গে আমি 3 গুণ করব, এ তো 5 ছিল যোগফল, আর 3-এর সঙ্গে 3 গুণ, তাই 2-এর সঙ্গে 3 গুণ করলে আমার কত হয়? 9, আর 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, আর 3-এর সঙ্গে গুণ করলে 9, তাহলে 6 আর 9 হবে। তাহলে 6 আর 9 তাহলে কত হবে? 4:11। আশা করি বুঝতে পেরেছ। দেখো প্রথমে আমি একবার বুঝিয়ে দিচ্ছি, আর্থে ছিল 1:2, নর্দানে ছিল 2:3। এবার দেখো এই দুটোকে আমি যোগ করলাম, 2-এর 1 3, 3 আর 2 5। এবার দেখো এই প্রথমে ইকুয়াল করতে হবে, তাহলেই তো আমি কম্পেয়ার করতে পারবো। ওকে তাহলে এই দুটো ইকুয়াল করলাম, মানে এদের 3-এর 5, ওপরে 5 দ্বিগুণ করলাম, নিচে 3 দ্বিগুণ করলাম, হয়ে গেল। এবার দেখো আর্থ তো সবসময় দ্বিগুণ হয়, তা দ্বিগুণ করতে গেলে কি ইন্টু 2 করে দিলাম। আচ্ছা এবার তাহলে কত হলো? তাহলে এই 1-এর সঙ্গে, এই 1-এর সঙ্গে এই 5:2 গুণ করছি, আবার এই 2-এর সঙ্গে 5:2 গুণ করছি, সেরকমভাবে এই 2-এর সঙ্গে এই 3টা গুণ করছি, এই 3-এর সঙ্গে এই 3টা গুণ করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কত হচ্ছে? দেখো 1-এর সঙ্গে যদি 5, 1-এর সঙ্গে 10 গুণ করলে 10 হয়, 2-এর সঙ্গে 10 গুণ করলে 20 হয়, সেরকমভাবে 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়। এবার জাস্ট 8 থেকে নর্দার্ন রেশিও বাদ দিলে কী পেয়ে যাবো? সাউদার্ন, সেটা হচ্ছে 4:11। আশা করি তোমরা বুঝতে পেরেছো।